চলো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আগের ভিডিওতে তোমরা দেখবে আমি সেন্ট পলস কলেজে এক্সাম দিতে গেছিলাম। তো আজকে হচ্ছে সেন্ট পলস কলেজের এক্সামের ডে টু, মানে দ্বিতীয় দিন আমার এক্সামের সেন্ট পলস কলেজে। আর এখন আপাতত বেরিয়ে পড়েছি, আর রাস্তায় বাদ বাকি সবার সাথে দেখা হবে। তো চলো এক্সাম দেওয়া যাক আর যাওয়া যাক সেন্ট পলস কলেজ। আর সকাল সকাল বেরিয়ে দেখলাম হচ্ছে রাস্তাঘাট পুরো ভেজা, মানে হচ্ছে বৃষ্টি হয়েছিল কালকে। আর কলকাতায় বৃষ্টি পড়েই ঠান্ডাটা একটু পড়েছিল, আবার বৃষ্টি পড়েও ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা অনেক কমেছে অনেক। আমাদের যেহেতু ছেড়ে আসেনি, তাই আমরা এখানে প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবো এখন। তাই তো 46 বাস আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, আর আমরা চলেছি সেন্ট পলস। আজ এক্সাম আছে তো সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন একদম সামনে। বাবা আজ পুরো ফাঁকা, মনে হচ্ছে কারো পরীক্ষা নেই। এই তুই আগে এসে কি করছিস? আগে এসে পড়াশোনা করছিস সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে। চলো সবাই ভেতরে চলে গেছে অলরেডি, আর আমি সব লেট হয়ে গেছি, যাওয়া যাক। আমাদের মেন ব্লকে কালকে শুনেছি আমি কলেজে বাথরুম ফাথরুম নাকি পরিষ্কার অপরিষ্কার, মানে পরিষ্কার নেই একদম পচা। তার জন্য আমি হচ্ছে আর পেটটা গন্ডগোল দিয়ে দিচ্ছি আজ সকাল সকাল যেতেছি। তারপর হচ্ছে ওই মারোয়ারি হসপিটালে চলে গেছে, বাপরে বাঁচা গেল। কি ওই ভাই যা শুরু করেছে হালকা। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এক্সামের একদম টাইমের আগে, মানে এখন 9:30 বাজে, আর আমাদের তো হচ্ছে 10টা থেকে এক্সাম, আর কিছুটা সময় আছে। আর একটু আমরা ওই টয়লেটে গেল রাহুল আর এসেছিলাম। তো আমার হচ্ছে যখন কলেজে গেট আর কি খুলিনি, তখন হচ্ছে পিঠে প্রচুর জোরে চাপ দিয়েছিলো, আর তখন তো ঢুকতে দেবে না কলেজে। তারপর ওই উল্টো দিকে হচ্ছে তোমার একটা কলেজ ওই ইয়ে আছে হসপিটাল, যেটা হচ্ছে কী আর মারোয়ারি হসপিটাল। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে তাই বাথরুমে গিয়ে ক্লিয়ার করে ভাবরে, তারপর এখন শান্তি। আর এই কলেজ তখন তো ঢুকতে দিত না, আর এমনিও শুনেছিলাম টয়লেট নাকি অপরিষ্কার, আর ভেতরে ঢুকবো না। না না তুই বল, এটা বল যে পিছনে থাকলে কি আমার এই অবস্থাটা আজ হতো? এক্সাম কেমন হলো বল? সারা বলে এরম ঘাট প্রত্যেক সবাই বলছে ভালো তো, ভালো তো ভাই, তাহলে মুখটা আগের দিন দেখার মতো আজ হচ্ছে ভালো ভালো। বাপরে বাপ, চল চল চল। হ্যাঁ সুমিতা কেমন কেমন হলো? ভালো হয়েছে? খুব ভালো ভাই, সবাই বলছে ভালো হয়েছে। তো এখন বাইরে যাই, তারপর সবার সাথে দেখা করি, দেখি সবাই কি বলছে তাদের বক্তব্য। হ্যাঁ আমার বাথরুমে যাবে, জান আমরা এখানে দাঁড়াচ্ছি মাঠে, আয় রাহুল। কোথায় আছিস? দাঁড়া
ওরে টিম, এক্সাম কেমন হলো গাইস? ধুমতানা এক্সাম কেমন হলো? রাহুল কি বলে আজকে সবার পরীক্ষা ভালো, ও বাপরে বাপ, বাবরে শুনে সবার ভালো লাগছে, সবার একদম ভালো লাগছে। আর ওখানে অনেক হা করে বল বল, আমাদের কাছে ম্যাম গাড়িতে আসছে না করে, বাবা এরম গার্ড তো আমাদের দরকার নেই, গ্রাউন্ড এর নিচে ঘোরা একটু আর দুঃখ থাকবে, ফোন গার্ড দিয়ে লাগবে এরকম গার্ড, হ্যাঁ ওই দিনই বেশি দেয়। আরে হ্যাঁ, তাও সিসিলিয়ান তুই আমি আলোচনা করেছিলাম পড়ে, হ্যাঁ গণমাধ্যম দিয়েছিল, ওটা তুই যে গণমাধ্যমটা পড়েছিস ওটা না, দিয়েছে ওটা যোগাযোগের গণমাধ্যম, আর তোরা যেটা পড়েছিস ওটা হচ্ছে রাজনৈতিক সামাজিকরণের গণমাধ্যম, বসেনটা কি ছিল যেটা দিয়েছে? আমি ওটা লিখিনি। তো আজকে কলেজে সবার মোটামুটি এক্সাম ভালোই হয়েছে, সমানে সবাই যা বললো। তো ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই যে জিজ্ঞাসা করো গার্ড কেমন দেয়, তো সব দিন সমান গার্ড দেয় না, যেদিন যেরকম গার্ড দেয়, তো আজকে যেরকম মোটামুটি ভালোই দিয়েছে, ভালো বলতে মানে কম একটু ছাড় দিয়েছে, আর সবাই মোটামুটি লিখতে পেরেছে আজকে। তো চলো এবার সবার দেখলে কীরকম কী রিয়াকশান, এবার হচ্ছে বাড়ির দিকে যাবো আর ব্লগটাও শেষ করবো। তো আজ কদিন হচ্ছে এই কলেজের মাঠ আর কলেজই দেখতে হবে তোমরা, তো করছি আমাদের এক্সাম শেষ, দেখা হচ্ছে আবার হচ্ছে কত তারিখে, আবার 3 তারিখে দেখা হবে। এরা এখন বোঝা লিখেছে একদম বোঝা যাচ্ছে এদের, মানে আলোচনা শুনে মনে হচ্ছে মানে মহান মহান ব্যক্তিত্ব ব্যাপার কথাবার্তা হচ্ছে। আমার পরীক্ষা আমার ডাল চটকে যায় ডেলি, তো আজকেও যাই না কি হয়েছে। কার্তিক দা এসছে আবার, কার্তিক দারও এক্সাম তাই তো, আরে টাটা দিচ্ছে, চলো গাইস চলো গাইস, এই মারপিট করো না, মারপিট চলো, কে রাহুল আগে চলে গেছে, আজকে আমাদের এক্সামের খুশিতে নাকি ফুচকা খাওয়া হবে, ছবিটা। তো ব্যাপারটা হচ্ছে আজকের মতো আমাদের এক্সাম শেষ, আবার দেখা হবে হচ্ছে 3 তারিখে, টাটা শ্রেয়া ছবিটা, চলে যাও তোমরা আজকের দিনও দাবিদা তাই তো, যাও সাবধানে, আবার পরশু দিন দেখা হবে, চলো নতুন অধ্যায় নিয়ে ওরে। তো আজকের মতো সেরা ছবি থেকে আমরা ছেড়ে দিলাম, এবার নেহাকে বাড়ি ছাড়বো তাই তো নেহা, তারপরে আমি বাড়ি যাবো। ব্যাপারটা হচ্ছে এটা যে আজকে হচ্ছে সেন্ট পলস কলেজে আমার এক্সাম ডে টু ছিল, তো এক্সাম আজকে শেষ হয়ে গেছে, আর সবার মুখে শুনেছি আশা করি আজকে এক্সাম সবারই মোটামুটি ভালোই হয়েছে, আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে, আর আবার 3 তারিখে আমাদের এক্সাম আছে সেন্ট পলস কলেজে। আর আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, রাহ।